এখন যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই কেমন আছেন? আজকের স্পেশাল আয়োজনে আপনার প্রশ্ন কি? তার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করি, জেনারেল ওসমানীকে কেন অবহেলা করা হচ্ছে? একজন কলার প্রশ্ন করছেন এবং ওনারাও এই কথাটা বলছেন। আমিও একই কথা বলবো। হ্যাঁ, আমিও একই কথা বলবো। জেনারেল ওসমানী আছিলেন সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জি, তো ওনাকে অবহেলা করা হচ্ছে, আমি জানি না, বুঝি না কেন করা হচ্ছে। আমি 71-এ আমিও এই দেশে মুক্তিযুদ্ধের একজন ছোটখাটো সংগঠক ছিলাম। ওকে, দ্যাটস গুড, তা ভালো লাগলো। আমি পার্লামেন্টের সামনে হাঙ্গার স্ট্রাইক করেছি। আমি এই দেশে 3 বার অ্যারেস্ট হয়েছি, কাস্টডিতে ছিলাম। পাকিস্তান হাইকমিশন দখল করতে যাই 7 তারিখ মার্চে, ওইখানে অ্যারেস্ট হই। হাইড পার্কে 1 তারিখ অগস্টে পাকিস্তানিদের সাথে মারামারি করে অ্যারেস্ট হই, হাইড পার্কে পুলিশ স্টেশনে অ্যারেস্ট হই। আমি 3 বার অ্যারেস্ট হয়েছি 71-এ। এইখানে এই 71 সালে আবুধার ভাই আপনি 3 বার অ্যারেস্ট হয়েছেন, তার মানে হচ্ছে যে আপনি তো যুদ্ধের সাথে যদিও মাঠে ছিলেন না, কিন্তু এখান থেকে তো যুদ্ধ করছেন বলা যায়, তাই না? ওই আমি শুনেন, আমি শুধু এটা না, আমি চাইছিলাম যাইতে। জাস্টিস আবু শহীদ সাহেব বললেন যে দেখো, তোমার মতো অনেক ছেলে আছে আমাদের ওইখানে যুদ্ধ করার জন্য, কিন্তু ওদের অস্ত্র নেই। তুমি যদি এখানে থাকো তাহলে একজনে 10 জনকে অস্ত্র দিতে পারো টাকা দিয়ে, তোমার এইটাই বড় হবে, তুমি এইখানে থেকে ওদেরকে সহযোগিতা করো। ধন্যবাদ আবু তাহের ভাই, আমি আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আমি আপনার যে আত্মত্যাগ, আপনি যে কথাটা বলছেন যে আপনি যা করেছেন এদেশে আমাদের 1971, আমি আগে জানতাম না আপনার, যদিও আপনার সাথে আমার সরাসরি কখনো দেখা হয় নাই, আপনার সাথে এই এই অনুষ্ঠানে কথা হয় সবসময়। ছোট্ট একটি প্রশ্ন করে আমি আবার ব্রেকে যেতে হবে। প্রশ্নটা হচ্ছে, জেনারেল আতাউল গনি ওসমানী অর্থাৎ ওসমানী সাহেবকে কেন অবমূল্যায়ন করা হচ্ছে বা মূল্যায়ন করা হচ্ছে না, এবং তার নাম কোথাও এখন আর নেই কেন, একদম সংক্ষেপে? এইটা এইটা একটা জটিল জটিল প্রশ্ন ফারুক ভাই, এটা একটা জটিল প্রশ্ন। এটার পিছনে রাজনীতি জড়িত, রাজনীতি জড়িত এর জন্য, কিন্তু আমি এইটা বুঝি না, রাজনীতি জড়িত কিন্তু সাধারণ জনগণ কেন স্মরণ করতেছে না? সাধারণ জনগণকে তো দেখাই দিতে হবে। আমি 71-এ ছিলাম না, সে 71-এ ছিল না। আপনারা যদি আতাউল গনি ওসমানের নাম বই থেকে কেটে দেন, তাহলে আমি জানবো কিভাবে, কিভাবে আমি জনতা স্বীকার করব, কিভাবে আমি জনতা জানবো হু ইজ হি, বলেন? রাজনীতি জড়িত, রাজনীতি জড়িত এর জন্য প্রশ্নটার সোজাসুজি উত্তর দেওয়া যায় না। না না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথা 18 কোটি জনতা স্বীকার করার আগে আমাদের তো উচিত সরকার, যে সরকারই থাকুক, সেই হোক বিএনপি হোক, সে হোক আওয়ামী লীগ হোক, যে সরকারই থাকুক, যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আপনারা বইতে আমরা পড়েছি আতাউল গনি ওসমানী, কেন তাকে আমরা আবার বিলুপ্ত করে দেব, মুছে ফেলবো ইতিহাস থেকে? দেখেন ফারুক ভাই, 75-এর পরে এই ইতিহাসকে এত বিকৃতি করা হয়েছে, এত বিকৃত করা হয়েছে, মানে সব কিছু উলট পালট করে দিছে। এই জিয়াউর রহমান সাহেব জীবিত অবস্থায় উনি কোনোদিন নিজে দাবি করেন নাই যে আমি মুক্তি না, আমি আমি আজকে ওই দিকে যাবো না। আমি আমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক, যে রিজনটা আপনি বলছেন যে 75-এর পরে ইতিহাস বিকৃতি করা হয়েছে, আপনাদের সরকার, আপনি একটি দলের প্রেসিডেন্ট আমি যতটুকু জানি, যে তাহলে সেই সরকার তো গত এক যুগ পর্যন্ত ক্ষমতায়, উনারা কেন রিসাবমিট করেন নাই, আবার বইতে কেন লিপিবদ্ধ করেন নাই, আবার কেন যে না আমাদের যে মুক্তিযুদ্ধে যিনি সর্বাধিনায়ক ছিলেন আতাউল গনি ওসমানী তার কথা আমরা বলবো, তাকে স্মরণ করব, তাকে শ্রদ্ধা করব এবং আজকের প্রজন্মকে জানাবো, কেন করে নাই? আমার মনে হয় এই আগামী স্বাধীনতা দিবসের সময়
আপনি দেখতে থাকুন এই বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট সেনসিটিভ। রহমান ভাই এবং কাশিম ভাই আমি ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, সাজিদ একটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলছিলাম মুক্তিযুদ্ধের